দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আজ আমরা বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 22 নম্বর ট্রান্সলেশন। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলি, প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়বে, পড়ে প্যাসেজটার অর্থ বোঝার চেষ্টা করবে। কেননা কিছু কিছু শব্দ আছে যে সমস্ত শব্দের অর্থ ইংরাজি অর্থ তোমরা জানো না। সেক্ষেত্রে যদি যে লাইনটা সমস্যা হচ্ছে সেটা যদি ভালো করে মানে বুঝতে পারো, তাহলে ওই ওয়ার্ডটাকে কাটিয়ে তোমরা কিন্তু সেন্টেন্সটা মানেটাকে ঠিক রাখতে পারো। কিভাবে আমরা লেখা শিখব, প্যাসেজটা কি বলেছে প্রথমে পড়ে নেওয়া যাক। ফেলুদা বলে, নতুন চরিত্র যখন আসবে তখন গোড়াতেই তার একটা মোটামুটি বর্ণনা দিয়ে দিবি। তুই না দিলে পাঠক নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে। তারপর হয়তো দেখবে যে তোর বর্ণনার সঙ্গে তার কল্পনার অনেক তফাৎ। তাই বলছি, ঘরে যিনি ঢুকলেন তার রং ফর্সা, হাইট অন্তত 5'9", বয়স 50-50, কানের দুপাশের চুল পাকা, থুতনির মাঝখানে একটা আঁচিল, পরনে ছাই রঙের সাফারি স্যুট। ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকড়ালেন তাতে একটা ইতস্তত ভাব ফুটে ওঠে। প্যাসেজটা আমরা পড়লাম, এবার প্রতিটা লাইনের আমরা ইংরেজি করাটা দেখব। প্রথম সেন্টেন্সটা ছিল, ফেলুদা বলে, নতুন চরিত্র যখন আসবে তখন গোড়াতেই তার একটা মোটামুটি বর্ণনা দিয়ে দিবি। মোটামুটি বর্ণনা মানে কি? মোটামুটি বর্ণনা হচ্ছে একটা রাফ ডেসক্রিপশন। মোটামুটি বর্ণনা, রাফ ডেসক্রিপশন, চরিত্র, ক্যারেক্টার। গোড়াতেই মানে প্রথমে, প্রারম্ভে, সেটা হচ্ছে আউটসেট। আউটসেট একসঙ্গে, তাহলে আমরা এখান থেকে যে যে ওয়ার্ডের অর্থ জানি না সেগুলোকে আমরা যদি করি, সেগুলো হচ্ছে যখন আসবে, একটা নতুন চরিত্র যখন আসবে, অ্যাট দ্য অ্যারাইভাল অফ এ নিউ ক্যারেক্টার, যখন একটা নতুন চরিত্র আসবে, অ্যারাইভ করবে, তোর মানে ফেলুদা যাকে বলছে, সেই তোর একটা গোড়াতেই তার একটা মোটামুটি বর্ণনা দেওয়া উচিত। ইউ শুড গিভ মানে তুই দিবি, ইউ শুড গিভ কি দিবি, এ রাফ ডেসক্রিপশন, একটা মোটামুটি বর্ণনা, কিসের, অফ দ্যাট ক্যারেক্টার, কিসের, অফ দ্যাট ক্যারেক্টার, ওই চরিত্রটার, গোড়াতেই, অ্যাট দ্য আউটসেট। অ্যাট দ্য আউটসেট মানে গোড়াতেই বা প্রথমেই। তাহলে আমরা কী লিখব, ফেলুদা বলে, ফেলুদা সেড, বলছে, তাই ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো, কি বলছে, যখন নতুন চরিত্র আসবে, অর্থাৎ অ্যাট দ্য অ্যারাইভাল, কার অফ এ নিউ ক্যারেক্টার, কার বা কিসের বললে, একটা অফ দিও, অফ এ নিউ ক্যারেক্টার, যখনই একটা নতুন চরিত্র আসবে তোর দেওয়া উচিত, ইউ শুড বা তুই দিবি, ইউ শুড গিভ তুই দিবি, কি দিবি, এ রাফ ডেসক্রিপশন, একটা মোটামুটি বর্ণনা, রাফ ডেসক্রিপশন, কিসের, আমি বললাম কিসের, অফ দ, অফ দ্যাট ক্যারেক্টার, ওই চরিত্রটার, অফ দ্যাট ক্যারেক্টার। আর একটা ছিল গোড়াতেই, গোড়াতেই ইংরেজি হচ্ছে অ্যাট দ্য আউটসেট। আউটসেট মানে প্রারম্ভে, সূত্রপাত ইত্যাদি, বুঝে গেছে। তাহলে হলো, ফেলুদা সেড, অ্যাট দ্য অ্যারাইভাল অফ এ নিউ ক্যারেক্টার, ইউ শুড গিভ এ রাফ ডিসক্রিপশন অফ দ্যাট ক্যারেক্টার অ্যাট দ্য আউটসেট। পরের সেন্টেন্স, তুই না দিলে পাঠক নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে। দেখো আগের সেন্টেন্সটা কোথায় ছেড়েছি,
যে ফেলুদা বলল যে যখন নতুন চরিত্র আসবে তুই একটা মোটামুটি বর্ণনা দিয়ে দিবি, না হলে পাঠক নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে। আমি এভাবে বলতে পারি, এই যে তুই না দিলে মানে কি, তুই না দিলে মানে হচ্ছে যে তুই মোটামুটি বর্ণনা দিয়ে দিবি, না হলে পাঠক বা পাঠকরা, আমি জানি না এখানে কোনটা, পাঠক সিঙ্গুলার বা পাঠকরা তুমিও বলতে পারো, পাঠকরা নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে। তাহলে আমি এখানে বলবো না হলে, আদারওয়াইজ। না হলে কী হবে, পাঠকরা বা পাঠক, এখানে দ্য রিডার্স করতে পারো অথবা রিডার করতে পারো, যেটা খুশি করতে পারো। আমি এখানে রিডার্স করছি কেন গল্প পাঠকরা পড়ছে সেই হিসেবে। আদারওয়াইজ দ্য রিডার্স, পাঠকরা নিজেরাই, দেমসেলভস, কল্পনা করে নেবে, উইল ইমাজিন। কি কল্পনা করে নেবে, একটা চেহারা কল্পনা করে নেবে। উইল ইমাজিন অ্যাবাউট সাচ এ ক্যারেক্টার, মানে যে ধরনের চরিত্র তুই বলতে চাইছিস, তুই যদি না বলিস তাহলে ওই ধরনের চরিত্র একটা নিজেরা কল্পনা করে নেবে। দ্য রিডার্স দেমসেলভস, নিজেরাই, উইল ইমাজিন, কল্পনা করে নেবে অ্যাবাউট সাচ ক্যারেক্টার, সাচ এ ক্যারেক্টার, সাচ এ ক্যারেক্টার। নাহলে পাঠকরা নিজেরাই একটা ওই ধরনের চরিত্র কল্পনা করে নেবে। পরের সেন্টেন্স, তারপর হয়তো দেখবে, দেখবি না, তারপর হয়তো দেখবে, মানে পাঠকদের কথা বলা হচ্ছে, তারপর হয়তো পাঠকরা দেখবে যে তোর বর্ণনার সঙ্গে তার কল্পনার অনেক তফাত। এখানে দেখো যেহেতু তার বলেছে, তাহলে আমরা কিন্তু আগের রিডার্সের জায়গায় রিডার, দেমসেলফসের জায়গায় হিমসেলফ করতে পারতাম, কিন্তু তার মিন্স এখানে আমি তাদেরও করতে পারি। আমি এই জায়গাটা বলছি রিডার্স না লিখে রিডার হিমসেলফ করতে পারতে, যেহেতু এখানে তার বলেছে তার মিন্স পাঠকদের কথা আমি বলতে পারি, অথবা হিস তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তারপর হয়তো দেখবে যে তোর বর্ণনার সঙ্গে তার কল্পনার অনেক তফাত। দেখবে মানে কি, দেখবে মানে নোটিস করা। তাহলে আমি বলতে পারি তারপর, দেন দে মাইট নোটিস, তারা হয়তো খেয়াল করে থাকবে। দেন দে মে নোটিস, পাস্ট টেন্সে আছে তাই আমি এখানে লিখছি দে মাইট নোটিস, মানে তারা দেখবে। কি দেখবে, দ্যাট তুই যে বর্ণনাটা দিয়েছিলিস, ইওর ডেসক্রিপশন, তোর বর্ণনাটা আলাদা হচ্ছে, ডিফার্স মানে আলাদা হচ্ছে, গ্রেটলি অনেক, কোত্থেকে, ফ্রম দেয়ার ইমাজিনেশন, তারে যারা যেটা কল্পনা করেছে, ফ্রম দেয়ার ইমাজিনেশন। বোঝা গেছে, দেন দে মাইট নোটিস দ্যাট ইওর ডেসক্রিপশন ডিফার্স গ্রেটলি ফ্রম দেয়ার ইমাজিনেশন। আমি আবার বলছি এই জায়গাটা রিডার হিমসেলফ করতে পারতে, যদি এখানে করতে দেন হি মাইট নোটিস দ্যাট ইওর ডেসক্রিপশন ডিফার্স গ্রেটলি ফ্রম হিস ইমাজিনেশন বলতে পারতে। আমি এখানে পাঠক মিন্স পাঠক কুলকে বলেছি, এই হিসেবে ট্রিট করেছি। যদি তোমার মনে হয় না পাঠক, আমার মনে হচ্ছে একজন পাঠকের কথা বলা হচ্ছে, তাহলে তুমি হিস করবে। বোঝা গেছে। পরের সেন্টেন্স, পরের সেন্টেন্সে যাওয়ার আগে একটা তথ্য তোমাদের দিয়ে দিই। 550টা MCQ অ্যারিথমেটিকে যেরকম প্রশ্ন আসে, এবং ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স যেটা ICTS মিসলেনিয়াস অথবা WBP SI-তে আসে, সেই ডেসক্রিপটিভ ম্যাথ, এই দুটোরই ই বুক পাবলিশ করা হয়েছে, এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা নিতে চাও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক ফলো করতে পারো। 4 নম্বর সেন্টেন্সে বলেছে, তাই বলছি ঘরে যিনি ঢুকলেন তার রং ফর্সা, হাইট অন্তত 5'9", বয়স 50-50, কানের দুপাশে চুল পাকা, থুতনির মাঝখানে একটা আঁচিল, পরনে ছাই রঙের সাফারি স্যুট। অনেক বড় সেন্টেন্স, কিন্তু কিছু করার নেই, পুরোটাকেই টানতে হবে। তাই বলছি দ্যাট ইজ ওয়াই আই স্টেটেড, তাই বলছি দ্যাট ইজ ওয়াই
আই স্টেটেড ঘরে যিনি ঢুকলেন, অর্থাৎ যে ভদ্রলোক ঘরে ঢুকলেন, দ্য জেন্টেলম্যান হু এন্টার্ড দ্য রুম, যে ভদ্রলোক ঘরে ঢুকলেন, দ্য জেন্টেলম্যান হু এন্টার্ড দ্য রুম ওয়াজ কী ছিল, ফর্সা, ফেয়ার কমপ্লেক্সান্ট, হাইট অন্তত 5'9", অ্যাবাউট 5'9" টল, বয়স 50-50, মানে 50-এর কাছাকাছি, 50-50, এই জন্য বলেছে 50-এর কাছাকাছি, এজেড অ্যারাউন্ড 50 ইয়ার্স, অ্যারাউন্ড 50 ইয়ার্স মানে 50-এর কাছাকাছি, দুপাশের কানে চুল পাকা, বিয়ারিং হোয়াইট লক, হোয়াইট লক সাদা লক আছে, কিসের অফ হেয়ার্স কোথায়, নিয়ার 2 ইয়ার্স কানের কাছে, দুই কানের কাছে, একটা মোল আছে ইন দ্য মিডল অফ হিস চিন, তার থুতনির মাঝখানে, এবং পরে আছে অ্যান্ড ওয়্যারিং অ্যান অ্যাশ কালার্ড সাফারি স্যুট, ছাই রঙের সাফারি স্যুট। তাহলে সেন্টেন্সটাকে আমরা লিখি, তাই বলছি দ্যাট ইজ ওয়াই আই স্টেটেড, কি বলা হচ্ছে, যে ভদ্রলোক ঘরে ঢুকলেন, দ্য জেন্টেলম্যান হু এন্টার্ড দ্য রুম, ভদ্রলোক যিনি ঘরে ঢুকলেন, এন্টার দ্য রুম, তিনি ছিলেন, ওয়াস মানে দ্য জেন্টেলম্যান ওয়াস, অ্যাকচুয়ালি এইভাবে পড়া হয়, দ্য জেন্টেলম্যান ওয়াস, ভদ্রলোক ছিলেন, কিরম ছিলেন, ফেয়ার কমপ্লেক্সেন্ট, ফর্সা, ফেয়ার কমপ্লেক্সেন্ট, বোঝা গেছে, ফর্সা। তারপরে কি বলেছে, হাইট অন্তত 5'9", অ্যাবাউট 5'9" টল, প্রায় 5'9" টল, বয়স 50-50, এজেড অ্যারাউন্ড 50 ইয়ার্স, বয়স অ্যারাউন্ড, ওই যে 50-50 বলেছে তাই অ্যারাউন্ড দিচ্ছি, মানে 50-এর পাশাপাশি, অ্যারাউন্ড 50 ইয়ার্স, অ্যারাউন্ড 50 ইয়ার্স। তারপর বলা হয়েছে কানের দুপাশে চুল পাকা, এবং তার আছে বিয়ারিং, সে বহন করছে কি, বিয়ারিং হোয়াইট লক, হোয়াইট লকটা কিসের, অফ হেয়ার্স, চুলের, বিয়ারিং হোয়াইট লক অফ হেয়ার্স, কোথায় আছে এটা, নিয়ার 2 ইয়ার্স, দুই কানের কাছে। তারপর কি, একটা আঁচিল আছে, এ মোল কোথায় আছে, ইন দ্য মিডল অফ হিস চিন, বোঝা গেছে, তার থুতনির মাঝখানে একটা আঁচিল আছে, পরনে ছাই রঙের সাফারি মানে তিনি পরে আছেন, অ্যান্ড ওয়্যারিং পরিয়ে আছেন, কি পরে আছেন, ওয়্যারিং অ্যান অ্যাশ কালার্ড ছাই রঙের, অ্যাশ কালার্ড ছাই রঙের কি, সাফারি স্যুট, সাফারি স্যুট, বোঝা গেছে। পরের সেন্টেন্স, ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকড়ালেন তাতে একটা ইতস্তত ভাব ফুটে ওঠে, ইতস্তত মিন হেজিটেট করছে, সেই জন্য গলে ঘরে ঢুকে কি করছে, গলা খাঁকড়ালেন, এই গলা খাঁকড়ালেন ইংরেজি কি, গলা থ্রোট, খাঁকড়ালেন যেটা দেয়া হয়েছে মানে গলাটাকে চাপ দিলেন, বুঝা গেছে, এরম একটা আওয়াজ, এটাকে তুমি দুভাবে লিখতে পারো, গলা খাঁকড়ালেন প্রেসড, প্রেস করা, চাপ দেয়া, প্রেসড হিজ থ্রোট, অথবা ক্লিয়ার্ড, ক্লিয়ার্ড হিজ থ্রোট, এটা কিন্তু গলা খাঁকড়ালেন ইংরেজি হবে, নয় ক্লিয়ার্ড হিজ থ্রোট করো অথবা প্রেসড হিজ থ্রোট করো। তাহলে আমি বলতে পারি ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকড়ালেন,
দ্য ওয়ে যেভাবে হি প্রেসড হিজ থ্রোট যেভাবে তিনি তার গলা খাঁকড়ালেন দ্য ওয়ে হি প্রেসড চাপ দিলেন যেটাকে এখানে গলা খাঁকড়ালেন বলা হয়েছে দ্য ওয়ে হি প্রেসড হিজ থ্রোট বোঝা গেছে দ্য ওয়ে হি প্রেসড হিজ থ্রোট কখন গলা খাঁকড়ালেন ঘরে ঢুকে অন এন্টারিং দ্য রুম অন এন্টারিং দ্য রুম তাহলে দ্য ওয়ে যেভাবে হি প্রেসড হিজ থ্রোট যেভাবে তিনি তার গলা খাঁকড়ালেন কি কখন অন এন্টারিং দ্য রুম ঘরের ভেতর ঢুকে এটা ইন্ডিকেট করেছে ইন্ডিকেটেড মানে দ্য ওয়ে ইন্ডিকেটেড এইভাবে যেভাবে তিনি ঢুকেছিলেন সেই ওয়েটা ইন্ডিকেটেড সেটা ইন্ডিকেট করছে কি ইন্ডিকেট করছে তিনি ইতস্তত ছিলেন অর্থাৎ এ ফিলিং অফ হেজিটেশন ইতস্তত ভাব ফিলিং অফ হেজিটেশন তাহলে সেন্টেন্সটা হলো দ্য ওয়ে হি প্রেসড হিজ থ্রোট যেভাবে তিনি তার গলাটাকে খাঁকলেন কখন অন এন্টারিং দ্য রুম ঘরে ঢুকে ইন্ডিকেটেড এই জিনিসটা যেটা তিনি গলা খাঁকলেন সেইটা ইন্ডিকেট করেছে কি এ ফিলিং অফ হেজিটেশন একটা ইতস্তত ভাব এইটা ইন্ডিকেট করছে এইটাকেই বলা হয়েছে ইতস্তত ভাব ফুটে উঠেছে আমরা আবার দেখে নেব ফাইনাল যে সেন্টেন্সটা আছে সেটা কীরকম এলো আমরা যে প্যাসেজটা করলাম দেখো এই হচ্ছে ফাইনাল যে প্যাসেজটা আমরা এখানে করেছি এটাকে একবার দেখে নিও যেখানে বলা হয়েছে ফেলুদা সেইড অ্যাট দ্য অ্যারাইভাল অফ এ নিউ ক্যারেক্টার ইউ শুড গিভ আ রাফ ডিসক্রিপশন অফ দ্যাট ক্যারেক্টার অ্যাট দ্য আউটসেট আদারওয়াইজ দ্য রিডার্স দেমসেলভস উইল ইমাজিন অ্যাবাউট সাচ আ ক্যারেক্টার দেন দে মাইট নোটিস দ্যাট ইউর ডিসক্রিপশন ডিফার্স গ্রেটলি ফ্রম দেয়ার ইমাজিনেশন দ্যাট ইজ ওয়াই আই স্টেটেড দ্য জেন্টেলম্যান হু এন্টার দ্য রুম ওয়াজ ফেয়ার কমপ্লেক্সেন্ট অ্যাবাউট 5 feet 9 inches টল এজেড অ্যারাউন্ড 50 years বিয়ারিং হোয়াইট লক অফ হেয়ার্স নিয়ার 2 years A mole in the middle of his chin and wearing an ash-colored safari suit. The way he pressed his throat on entering the room indicated a feeling of hesitation. Na dekhe likhbe, parle ekhoni ekbar boshe paro. Differ korte pare kono kono jaygay. Obosshoi tumra aro rectification korbe. Ami jeta dilam setai final na. Amar thekeo bhalo tumra likhte parbe. Ami asha rakhi. Tahole ajke ei porjontoi. Jodi সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা